আসসালামু আলাইকুম। বিলিবারিন ইসলাম ভাই, আপনি একটু নিজেকে আনমিউট করেন। আচ্ছা, আমি একটু দেখি, ট্রাই করি। হ্যাঁ, এবার এবার বলেন, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আরো আরো কিছু প্রশ্ন ছিল, আমি বলি, সংক্ষেপে বলি। সাপোজ আপনারা যেটা বলতেছেন, যে বাবা বলেন, যেগুলো ভাই বলেন, যে কোরআন মানে মোহাম্মদ নিজের লেখা বা এটা আসমানি কিতাব নয়, কোরআন আগে না যেগুলো না, আমি ছিল কখনো ওগুলো বলি কি? নাই, কখনো আমি বলি নাই। তো মোহাম্মদ তো মূর্খ সোটা ছিল, মোহাম্মদ কোরআন লিখবো কেমনে? আচ্ছা মোহাম্মদের আচ্ছা, আমলে, ইনফ্যাক্ট মোহাম্মদের আমলে তো কোরআন লেখাই হয়নি, কোরআন লেখা হয়েছে ওসমানের আমলে। কি না এটা ঠিক ফালতু আছে, কোরআন ফালতু লেখা কথা হয়নি, কিন্তু কোরআন ভাই! মেমোরাইজ মেমোরাইজ কথা করা। বলেন না, ধরেন কথার মাঝখানে কথা বলেন, কথার মাঝখানে কথা বললেন না, না করলাম না, আমি কথা বলতেছি, কথা শুনবেন আগে। মোহাম্মদ ছিল একটা মূর্খ সোরা, ও বেটা কিছু মানে কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, অশিক্ষিত মূর্খ ছিল। হ্যাঁ, তো এই মানে আমি কেন বলতে যাব যে মানে মোহাম্মদ কোরআন লিখছে, এটা কই পাইছেন আপনি? বেকুবের মতো কথাবার্তা, একটার পর একটা বেকুবের মতো কথাবার্তা বলে যাচ্ছেন আপনি। ইনফ্যাক্ট মোহাম্মদ তো কোরআন সংকলনের নির্দেশও দেয় নাই, মোহাম্মদ এটা বলেও নাই যে সংকলন করে যায়। এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি। বিলিবারিন ইসলাম ভাই, আপনি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান। আচ্ছা, আমি আমার সামনে আজকে ফিলিও যে আপনার ইউটিউবের স্ক্রিনটা চলে গেছে, সামহাও হাতে চাপ লেগে চলে গেছে, তার সাথে ভয়েসটা শুনতে পাচ্ছি। আপনি কি করেন? এক্সটেন্ড, সরি। আচ্ছা, হ্যালো, ওটা তো নিচে চাপ দিলে তো আবার বড় হয়ে যায় ভাই। না ওই যে পিছনে চাপ দিছি তো, এটা আপনার ইয়াতে চলে গেছে, ওই যে আপনার ওই আজওয়া খেজুরের হাদিসের হিস্ট্রিটা এটা বের করতে গিয়ে ওই জিনিসটা আপনার ওই ইউটিউবের যে স্ক্রিনটা আর কি মানে চলে গেছে, ওইটা আনতে গেলে এখন এটা হয়তো আনফর্চুনেটলি লিভ হয়ে যেতে পারে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, একটা সহিহ হাদিস, এখানে বলা হচ্ছে যে ওই যে আবু বকরের আমলে ওমর এসে বলতেছে যে মানে অনেক কোরআনে হাফেজ শহীদ হয়ে যাচ্ছে, এখন তো কোরআন তো হারা যাবে অনেক, মানে আমি আশঙ্কা করছি এইভাবে যদি শহীদ হতে থাকে তাহলে তো কোরআনের অনেক অংশ হারিয়ে যাবে। তখন আবু বকর বলল, অতএব আমি মনে করি যে আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন। তখন উত্তরে আমি মানে আবু বকর বলতেছে, যে কাজ আল্লাহ রাসুল করেননি সে কাজ তুমি কিভাবে করবে? মানে আবু বকর ওমরকে বলল, এই কাজটা তো আল্লাহ রাসুলই করে নাই, তাহলে এই কাজটা আল্লাহ রাসুল না করে থাকলে তুমি কিভাবে এটা করবা? আচ্ছা এখন বলেন তো এই কথাটার মানে কি, যে 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 কাজ আল্লাহ রাসুলই করে নাই এবং আল্লাহ রাসুলের কোনো নির্দেশ এখানে নাই, এই জিনিসটা বোঝা যাচ্ছে। কারণ আল্লাহ রাসুল যদি নির্দেশ দিত তাহলে মোহাম্মদ এটা মানে ওমর এটা বলতো না যে অনেক শহীদ কারী শহীদ হয়ে যাচ্ছেন, তাহলে কোরআনের বহু অংশ হারিয়ে যাবে, অতএব আমি মনে করি যে আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন। তার মানে মোহাম্মদ কোরআন সংকলনের কোন নির্দেশই দেয় নাই, এই কারণেই যদি মোহাম্মদ কোরআন সংকলনের নির্দেশ দিত তাহলে ওমর এসে শুধু বলতো যে আবু বকর আমাকে নবী তো কোরআন সংকলনের নির্দেশ দিয়ে গেছিল, তাহলে তুমি এখনো করতেছো না কেন, কাম বসে আসো কেন, করো চলো আমরা কোরআন সংকলন করি। কিন্তু ওমর এই ধরনের কোনো কথা না বলে বলতেছে যে অনেক তারই শহীদ হয়ে যাচ্ছেন, এখন যদি কোরআন যদি সংকলন না করা হয় তাহলে কোরআনের বড় অংশ হারায় যাবে, বহু অংশ আমরা মিস করবো। তার মানে মোহাম্মদ তো এই নির্দেশনা কাউরে দেন নাই, না তাই না, যে কোরআন সংকলন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে এই যে কোরআন, যে কোরআন সংকলন করাটাই তো একটা বিদাত, কারণ নবী যে কথাটা বলে নাই সেই কথাটা না সে এটা কাছে প্রমাণ। বিদাত না, এটা এই বিষয়ে আসতেছি। আচ্ছা বলেন আপনি, আচ্ছা কিভাবে বিদাত না একটু আমাকে বুঝান তো, যে নবী যেটা বলে নাই হাদিসের সেটা ডেফিনেশন যেটা, রাসূল যা বলেছে যা করেছে এবং রাসূলের সাহাবীরাও যা বলেছে করেছে সবকিছু হাদিস, তো এটা বিদাত না। যেমন ওমর যে 20 রাকাত তারাবির নামাজ চালু করে গেছিল মক্কা, এটা বিদাত না। হ্যাঁ, তো কোরআন সংকলন করার পরে ওমর আর আবু বকর মিলে যে কোরআন সংকলন করছে, বিষয়টা বিদাত না, ইন দিস সেন্স, মানে হাদিসের সংজ্ঞা যেটা। আচ্ছা, কিন্তু নবীর কথা যদি, নবী যদি সেটা বইলা না গিয়ে থাকে তাহলে সেটা করাটা সেটা কিভাবে সম্ভব সেটা একটু বুঝান তো, যে নবী যদি না বইলা গিয়ে থাকে এটা মানে আলেমগণ কিভাবে হাদিসের অ্যাকচুয়াল, হাদিসের অ্যাকচুয়াল ডেফিনেশন যেটা আর কি, মানে রাসূল যা বলেছে যা করেছে এবং রাসূলের সাহাবীরাও যা বলেছে যা করেছে সবকিছু হাদিসের আওতাভুক্ত আর কি, বা হাদিস সবকিছু মিলাই হাদিস, তো ইন দিস সেন্স আর কি, এটা এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করার পরে কোরআন সংকলন করাটা বিদাত না, মানে হাদিসের এই সংজ্ঞার উপর যদি আপনি চিন্তা করেন তাহলে এটা বিদাত না। আচ্ছা ঠিক আছে, ওই মানে বৃহৎ সংজ্ঞা, আপনি যেহেতু বৃহৎ সংজ্ঞা দিয়ে এই জিনিসটা ইয়া করতেছেন, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম। কিন্তু নবী কিন্তু এই জিনিসটা বলে নাই তাই না? আল্লাহ বা নবী কেউই কিন্তু এই বিষয় নিয়ে কনসার্ন ছিল না নাকি? যে নবী এই জিনিসটা বলা যায়নি, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, যে কোরআন আল্লাহ লিখে রাখো, কিন্তু আল্লাহ কোরআন তো কিন্তু এই বিষয়ে তাকাতো দেয় কোরআন নাই। কিন্তু লিখে রাখা হইতো পাথরের উপর, কিন্তু লিখে রাখা হইতো, হয়তো কোনো একটা বইয়ের মধ্যে করা হয়নি, সবকিছু আয়াত কিন্তু একটা বইয়ের মধ্যে আনা হয়নি, কিন্তু পাথরের উপর লিখে রাখা হইতো। যেমন জামাল নূর পাহাড়ে কিন্তু প্রতিটা পাথরের মধ্যে কোরআন আয়াতগুলো লেখা আছে। কোথায় পাইছেন এটা আপনি? হ্যাঁ, জামাল নূর পাহাড়ে তো কোরআন আয়াতগুলো লেখা না, আছে, জবালে নূরে কোরআন সবগুলো আয়াত লেখা আছে। ভাই, মানে কোরআনের প্রতিটা আয়াত, অনেক আয়াত খুঁজেই পাওয়া যায় নাই, আপনি কি বলেন? অনেক আয়াত খুঁজেই পাওয়া যায় নাই, আপনি কি কোথা থেকে এগুলো বলতেছেন ভাই? না, শত শত রিভিউ আছে ইউটিউবে, শত শত রিভিউ আছে জাবালে নূর পাহাড়ে, পাহাড়টা জাবালে নূর ইউটিউবে, পাহাড়ের প্রতিটা ইউটিউবে পাথরের রিভিউ, মধ্যেই। ইউটিউবে রিভিউ দিয়ে তো হবে না ভাই, তাহলে আপনি জবালে নূর, ওদের কি ওয়েবসাইট আছে যেখানে আমরা একটা মানে ধরেন বিভিন্ন পৃথিবীর বড় বড় মিউজিয়ামে আমরা যখন মানে ওয়েবসাইটে ঢুকি সেখানে পুরো মিউজিয়ামটা ঘুরাও আমরা দেখতে পারি, মানে আমরা ইন্টারনেটে বসেই পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে দেখতে পারি, এরকম কি কিছু আছে? হ্যাঁ মানে ওই জাবালে নুন না কোথায় এরকম কি কিছু আছে?
হ্যাঁ, জাবালে নূরের পাহাড়টা তো সরকার এখন সংরক্ষণ করে রাখছে, মানে ওই পাহাড়ের উপর যে পাথর উপর যে কোরআন আয়াতগুলো ততদিন সময় সাহাবীরা লিখে রাখছিল। ওই ওয়েবসাইটটার লিঙ্কটা দেন যেখানে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। কারণ আমি যেটা জানি যে কোরআন সংকলন নিয়ে বিরাট গন্ডগোল ঘটে গেছিল, এবং ওসমানকে হত্যা করার মানে প্রধান কারণ ছিল তিনি কোরআন বিকৃত করেছেন, এই অভিযোগে তাকে হত্যা করা হয়েছিল। আপনি বলতেছেন এবং কোরআন এরকম একটা ঘটনা ছিল, ওসমান হত্যা করার পিছনে একটা ঘটনা ছিল, কিন্তু কোরআন আয়াত যখন আসতো তখন ওই সাবির পাথরের উপর লেখা আছে। কথাটা একটু শেষ করতে দেন তো, কথাটা তো শেষ করতে দিবেন, তাই না? আচ্ছা, ওকে ওকে ওকে, এক নম্বর হচ্ছে ওসমানকে হত্যাই করা হয়েছিল, এবং ওসমানকে কে হত্যা করছিল? ওসমানকে হত্যা করছিল আবু বকরের বড় ছেলে। সে ওসমানকে প্রাসাদের উপরে টানতে টানতে, দাড়ি ধরে টানতে টানতে নিচে নামাইছে। আবু বকরের বড় ছেলে, সে নিজেও কিন্তু একজন সাহাবি। হ্যাঁ, সে আবু বকর আচ্ছা ওসমানকে দাড়ি ধরে টানতে টানতে প্রাসাদ থেকে নিচে নামাইছে। নিচে নামাইতে নামাইতে বলছে, তুমি কিতাবুল্লায় পরিবর্তন সাধন করেছো, তুমি কিতাবুল্লায় পরিবর্তন সাধন করেছো। আচ্ছা, আমি আপনাকে মুখে মুখে বলতেছি, মুখে মুখে না বলে আমি একটু দলিলটা বের করি। দলিলটা বের করলে আরো মানে আমরা দলিলটা সামনে রেখে কথা বললে আরো একটু ভালো হয়। একটু আজকে আমার মানে স্পিড একটু স্লো, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি দলিলটা বের করে তারপর আপনার সাথে আপনাকে আবার বলতেছি। হ্যাঁ, বের হয়ে গেছে, আমরা একটু দেখি সেখানে ঘটনাটা কি ঘটছিল, আমরা ভালো করে অ্যানালাইসিস করবো না হয়। ভাই এখন কি আপনি ইয়াটা পড়তে পারবেন? না, এখন ওই জিনিসটা আসলে সামনে আনা যাচ্ছে না বা আনতে পারতেছি না আর কি, মোবাইল আসলে খুব কম অপারেট করি তো বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আপনি নাকি দেখতে পাচ্ছেন না? না, স্ক্রিনে আমি কিছু দেখতে পারতেছি না, ওই ইউটিউবের ওই ডিসপ্লেটাই সরে গেছে আর কি, যা শুনতে পারতেছি আপনার কথাগুলো। আচ্ছা আমি দেখাচ্ছি, আল বিদায় বা নিহায় গ্রন্থ থেকে আল্লামা ইবনে কাসিরের ইসলামিক ফাউন্ডেশন, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 332-333। এখানে লেখা আছে যে এই যে মোহাম্মদ ইবনে আবু বকর, এই যে মোহাম্মদ ইবনে আবু বকর, এইটা এই এই নামটা কি আপনার পরিচিত লাগতেছে? মোহাম্মদ ইবনে আবু বকর, আচ্ছা আবু বকরের নাম তো শুনছি, ওনার পুরো নামটা জানি না, ওই আবু বকরই মনে হয় তাহলে নাকি। হ্যাঁ, আচ্ছা ওই আবু বকরের ছেলে, ইবনে মানে হচ্ছে ছেলে, তাই না? আচ্ছা আচ্ছা, রাইট রাইট, মোহাম্মদ ইবনে আবু বকর মানে আবু বকরের ছেলে মোহাম্মদ নাকি? জি, আবু বকরের ছেলে মোহাম্মদ গৃহে প্রবেশ করেন, তখন তিনি দেখতে পেলেন খলিফার জ্ঞান ফিরেছে, মানে ওসমানের জ্ঞান ফিরেছে। তখন তিনি বললেন, হে বোকাবৃদ্ধ, তুমি কোন ধর্মের অনুসারী? তিনি মানে ওসমান বললেন, আমি ইসলামের অনুসারী, তবে আমি বোকা বুড়ো নই, বরং আমি আমিরুল মুমিনিন, মানে আমি খলিফা, মানে আমি মুমিনদের আমির, তাই না? ইবনে আবু বকর বললেন, তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছ, মানে কি ভাই এই কথাটার মানে কি ভাই? আচ্ছা, মানে ওই কিতাবের মধ্যে কিছু চেঞ্জ আনছে এরকম একটা বিষয় দাবি করছে আর কি। আচ্ছা, তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওসমানের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সে কিতাবুল্লাহ মানে কোরআনে পরিবর্তন ঘটাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এমনটাই এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা একটা গেল, এটা একটা দেখলাম আমরা। এবার আমরা আরেকটা দেখি যে এই হাদিসটা, ভাই আপনি তো দেখতেছেন না, তাহলে আমি আপনার আপনাকে তো এখন কিছু জিনিস পড়তে হবে, কারণ আপনি কি একবার বের হয়ে আবার ঢুকতে পারবেন বিলিভার ইন ইসলাম ভাই? কারণ আপনাকে হ্যাঁ আমার কিছু অবশ্যই, দেখাতে হবে, আপনাকে তো কিছু পড়তে হবে, কারণ আমি একা তো এতগুলো পড়লে আমার গলা ব্যথা করবে একটু পরে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাহলে আপনি হয় পড়েন, নাহলে একটু বের হয়ে আবার ঢুকেন, তারপর আপনাকে আমি এই হাদিসগুলো দেখাবো। আমি ব্যাক স্পেসটা খালি রাখতেছি, আপনি দ্রুত যুক্ত হন, ঠিক আছে? কারণ ভুলে যাবে কিন্তু, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে এখনই যুক্ত হন, কারণ নাহলে কিন্তু ভুলে যাবে আমার ব্যাক স্টেজ। তাড়াতাড়ি আপনাকে বের করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি যুক্ত হন, কারণ আপনাকে অনেকগুলো জিনিস পড়াইতে হবে, অনেকগুলো দলিল দেখাবো। সে যেহেতু বলতেছে যে আমরা নাস্তিকরা নাকি বলি যে, এক নম্বর কথা হচ্ছে আমরা নাকি নাস্তিকরা বলি যে মোহাম্মদ কোরআন লিখছে, মোহাম্মদ তো মূর্খ সোনা ছিল, সে কেমনে কোরআন লিখবে? এবং ইনফ্যাক্ট কোরআন তো লেখাই হয়েছে ওসমানের আমলে, তো মোহাম্মদ কোরআন কইতে লিখবে? আমরা এটা কবে, আমি এটা কবে বললাম ভাই? এইরকমের মানে বোকা বোকা কথাবার্তা বলে এই মুমিন রাইসা, মানে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলে, এটা শুনলেও বেগু ভাই যেতে হয়। আমরা আমি মানে কত বছর ধরে বলতেছি যে মোহাম্মদ মূর্খ ছিল, এ বলতেছে আমি নাকি বলছি মোহাম্মদ কোরআন লিখছে? কই থেকে আমি বললাম ভাই? ভাই আমি ব্যাক স্টেজ খালি রাখছি, আপনি তাড়াতাড়ি যুক্ত হন। ইয়া ভাই কি নাম, বিলিভার ইন ইসলাম ভাই, তাড়াতাড়ি যুক্ত হন, আমি কিন্তু অনেক মানুষ কিন্তু অপেক্ষা করতেছে ব্যাক স্টেজে, তাদেরকে কিন্তু অনেককে সময় দিতে হবে, আপনি একটু তাড়াতাড়ি যুক্ত হন। আচ্ছা যুক্ত হয়েছে বিলিভার ইন ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা তাহলে আপনি আমাকে এখন একটু এই আয়াতটা মানে এই হাদিসটা একটু পড়ে শুনাবেন প্লিজ। আচ্ছা হাদিসটা হচ্ছে মানে মার্ক করা জায়গাটা পড়বো, পুরাটা পড়তে পারেন আপনার ইচ্ছা, আপনি পুরাটা পড়লে মানে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সুয়া সুয়াদ ইবনু সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবুল আসওয়াত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু থেকে বসবাসকারী কারিগণের নিকট প্রেরণ করা হলো,
তিনি তথা গিয়ে এমন 300 লোকের সাক্ষাৎ পেলেন যারা কোরআনে কারী ছিলেন। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, আপনারা বসরা শহরের সম্ভ্রান্ত লোক এবং আল কোরআনের কারী, আপনারা আল কোরআন তিলাওয়াত করতে থাকুন। বহুকাল অতিক্রান্ত হওয়ার কারণে আপনাদের মন যেন কঠিন না হয়ে যায়, যেমন পূর্বকালের লোকদের মন কঠিন হয়ে গিয়েছিল। আমি একটা সুরা পাঠ করতাম যা দৈর্ঘ্য ও কাঠিন্যের দিক থেকে সুরা পাওয়ার অনুরূপ, আমাদের তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে তার থেকে এই কথাটি আমার স্মরণ আছে, যদি আদম সন্তানের জন্য দুই মাঠ পরিপূর্ণ ধন দৌলত হয়, তবে সে তৃতীয় মাঠ অবশ্যই খুঁজে বেড়াবে। মাটি ব্যতীত অন্য কিছু আদম সন্তানের পেট পুরা করতে পারবে না। আমি অন্য একটি সুরা পাঠ করতাম যা কোনো মুসা বিহতের সম পরিমাণ দৈর্ঘ্য, আমাদের তা ভুলে দেওয়া হয়েছে। তবে তা থেকে আমরা এতটুকু মুখস্থ আছে, হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? বললে তা সাক্ষ্য স্বরূপ তোমাদের গর্দানে লিখে দেওয়া হবে এবং এ বিষয়ে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞেস করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো করছেন। এখন আমাকে একটু বলেন তো, আপনি তো বললেন যে কোন জায়গায় নাকি পাথরের উপরে নাকি পুরা কোরআনটা নাকি লেখা আছে, সেটা দেখলি তো একদম দুধকা দুধ পানি হক্কা পানি হয়ে যায়। কিন্তু এই বেড়ায় যে বেড়ায় মানে এই মানে হাদিসটা হাদিসের যে রাবি, সে একজন মানে কোরআনের ইয়াও, তাদের উদ্দেশ্য করবো আপনারা বসরা শহরে সম্ভ্রান্ত লোক এবং আল কোরআনের কারি, আপনারা আল কোরআন তিলাওয়াত করতে থাকুন। আচ্ছা, এখানে এরা বলতেছে যে সুরা তওবার অনুরূপ একটা দৈর্ঘ্যে সুরা তওবার অনুরূপ একটা সুরা ছিল, যেটা একটা আয়াত তার স্মরণ আছে কিন্তু পুরা সুরাটা তার মনে নাই। আয়াতটা হচ্ছে, যদি আদম সন্তানের জন্য দুই মাঠ পরিপূর্ণ ধন দৌলত হয়, তবে সে তৃতীয় মাঠ অবশ্যই খুঁজে বেড়াবে, মাটি পিত্ত ব্যতীত অন্য কিছু আদম সন্তানের পেট পুরো করতে পারবে না। এই যে এই আয়াতটা তার মনে আছে কিন্তু সুরাটা সে ভুলে গেছে। হ্যাঁ, তা থেকে এইটুকু মুখস্থ আছে, হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো, এটুকু তার মুখস্থ আছে। এখন এই সুরাটা কোন কোথায় আছে একটু আমাকে একটু বলেন তো। এ তো বলতেছে এই সুরাটা হারায় গেছে, এরকম কোন সুরা কোরআনে নাই, এই সুরাটা হারায় গেছে। তাহলে আপনি বললেন যে পুরা পুরা কোরআনটা নাকি মানে পাথরের উপরে লেখা আছে, তাহলে কে লিখছে এটা, কবে লিখলো, এবং এই যে এই সুরাটা হারায় গেল, এটা কই এখন? আচ্ছা, নাই হাদিসটা হয়তো নিচে সহি লেখা আছে, কিন্তু হাদিস তো আপনি কোরআনের মধ্যে একদম, মানে আমরা যারা মুসলিম আমরা তো হাদিসকে কোরআনের মধ্যে একদমই বিশ্বাস করি না। যেমন আমি নিজে আপনি আপনি তো এটা বিশ্বাস করতেছেন যে পাথরের উপরে কোন জায়গায় কি পাথরের উপরে পুরা কোরআনটা লেখা আছে, এটা আপনি কোরআনের কোথায় পাইছেন? ফিজিক্যাল এভিডেন্স আছে, এটা এটা কোরআনের কোথায় পাইছেন? কোরআনের কোন জায়গাতে লেখা আছে যে আমি পাথরের উপরে, আল্লাহ পাক কইতাছে আমি পাথরের উপরে লিখে গেলাম? এখান থেকে আপনি বুঝতে পারছেন কোরআনের আয়াতগুলো লেখা আছে? কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক কি কোথাও বলছে কোরআনে যে আমি পাথরের উপরে লেখা দিছি, পরে কোনো গন্ডগোল হইলে তোমরা পাথরের সাথে মিলাই দেখবেন? না, এরকম কিছু কোরআনে কোনো আয়াত নাই। কথার মাঝখানে বারবার কথা বলতেছেন ভাই, কথার মাঝখানে বারবার কথা বলতেছেন। আচ্ছা বলেন, আপনাকে আমি একটা সহি হাদিস দেখাইলাম যেটা ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ দলিল, দ্বিতীয় সর্বোচ্চ দলিল। প্রথম দলিল হচ্ছে কোরআন, দ্বিতীয় দলিল হচ্ছে এই হাদিস। এখন আপনি আমাকে এসে বলতেছেন সৌদি আরবে নাকি কোন একটা পাহাড়ে পাথরের উপরে কি কি লেখা আছে, হ্যাঁ কোরআনটা পুরাটা লেখা আছে। কিন্তু এই তথ্যটা আপনি কোরআন থেকে কোথাও থেকে পান নাই, কোরআনে কোথাও এই ধরনের কোনো কিছুর কথা বলা নাই যে আমি পাথরে লিখে দিলাম, আল্লাহ পাক বললো যে আমি পাথরে লিখে দিলাম, তোমরা পরে যদি গন্ডগোল হয় কোরআন নিয়ে, তাহলে তোমরা পাথরের সাথে মিলাই দেখে লো, এই পাথরটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু দেখা দেখা মানে চেক করে দেখছি, আল্লাহ পাক কইতাছে আমি কিন্তু চেক চেক করে ওইখানে দেখছি যে আমি যা কইছি ওইটা ওই পাথরের উপরে সেটাই লেখা আছে। এখন এটা আপনি কোরআন থেকে পাননি, তার মানে এটা আপনি হয়তো কারো থেকে শুনছেন, ইউটিউব থেকে শুনছেন বা আপনারা কেউ কইছে। সেই সেটা তো কোনো কোরআন হাদিসের রেফারেন্স না। আপনি যেটা বলতেছেন যে ওই মানে দেয়ালে লেখা আছে বা পাথরে লেখা আছে, এটা তো কোরআন হাদিসের রেফারেন্স না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ভাবে আপনি কারো থেকে জানছেন, ইউটিউব থেকে শুনছেন, অমুক চ্যানেলে দেখছেন বা এমনি 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 কোনো একটা আলেমের থেকে শুনছেন, এই তো। এটা তো কোরআন হাদিসের দলিল তো না, তাই না ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট, আপনার কথা ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাকে যে দলিলটা দেখাচ্ছি সেটা ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ দলিল, যেটা হচ্ছে একটা সহি হাদিস, সহি মুসলিম গ্রন্থের একটা সহি হাদিস। এইটা ইসলামের দলিল তো নাকি? না, হাদিস ইসলামের দলিল, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সুন্নাহ ইসলামের দলিল। আর আপনি যেটা বলছেন যে আরব দেশের একটা দেয়ালে কিছু একটা লেখা আছে বা পাথরের উপরে কিছু লেখা আছে, এটা তো ইসলামের কোনো দলিল না, নাকি? না, ওইটাও দলিল। তৎকালীন সময় যখন আয়াতগুলো কোরআন আয়াতগুলো আসতো, তখন সাবিরা চাবালিনোর পাহাড়ে বিভিন্ন পাথরের উপর লেখা রাখতো, এটা একটা এভিডেন্স যে কোরআন কোন সময় আসছে। এটা কোরআনের কোথায় বা হাদিসের কোথায় লেখা আছে যে পরবর্তীতে তারা সমস্যা পড়লে? কোরআনে তো সবকিছু লেখা নেই। এই 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 তথ্যটা আপনি কোথা থেকে পাইছেন সেটার একটা দলিল তো দিতে হবে, নাহলে একটা পাথর ওই পাহাড়টাই তো দলিল। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আমি যদি বলি যে কুতকুত পাহাড়ের ভিতরে কিছু একটা লেখা আছে, এটাই হইতেছে এটার ভিতরে যে কোরআনটা আছে সেটাই সহি কোরআন। মনে করেন একজন কলিমুদ্দিন এসে কইলো যে কুতকুত নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে যেই কথাগুলো লেখা আছে এটাই আসলে সহি কোরআন। এখন তার এই কথাটাকে আমরা কিভাবে মানবো? এরকমের তো কোনো দলিল কোরআন হাদিসে থাকতে হবে, থাকলে তখন আমরা তার কথাটা মানতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে।
কিন্তু একজন ব্যক্তি এসে কলিমুদ্দিন এসে কইলি তো আমরা এই জিনিসটা কোরআন হাদিসের দলিল ছাড়া তো আমরা মানে নিতে পারি না, যে ওই পাহাড়ের উপরে কি একটা লেখা আছে ওইটাই সহি কোরআন, এটা তো আমরা মেনে নিতে পারি না। কোরআন হাদিসের দলিল ছাড়া তো এটা মেনে না, মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার কাছে কি ওই পাহাড়ে, যে পাহাড়ের কথা বললেন, সেই পাহাড়ে যে লেখা আছে এবং ওইটা যে সহি কোরআন, এইরকমের কোনো কোরআন হাদিসের দলিল আছে নাকি নাই, জাস্ট এটা বলেন। না ওইরকম কোনো কিছু কোরআনে সরাসরি বলা নাই, লাত্তি মেরে এখন আমি ফালাই দিতেছি, ঠিক আছে? আপনার এই জিনিসটা আমি এখন লাত্তি মেরে ফালাই দিতেছি আপনাকে। আমি এখন আরেকটা দলিল দেখাচ্ছি, এই দলিলটা একটু আমাকে পড়ে শোনান ভাই, বুখারী শরীফের। এটা কি পুরোটা বলবো? এটা অনেক বড় একটা অনুচ্ছেদ দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আপনি বড় মনে হইলে তাহলে আপনি একটু এখান থেকে পড়েন, লাল কালিটা থেকে পড়েন। আচ্ছা, তারপর জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, প্রেরিত দলটি তাদের রবের সাথে মিলিত হয়েছে, তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদের সন্তুষ্ট করেছেন। পরে রাবি বলেন, আমরা এই আয়াতটি পাঠ করতাম, আমাদের কমকে জানিয়ে দাও যে আমরা আমাদের রবের সাথে মিলিত হয়েছি, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরও সন্তুষ্ট করেছেন। পরে এই আয়াতটি মনসুখ হয়ে যায়। তারপর আল্লাহ রাসুলের প্রতি আবদ্ধতার দরুন রাসুল সাল্লাহ সাল্লাম ক্রমাগত 40 দিন রিল জাকওয়ান, বানু লিহিয়ান ও বানু উসায়ার বিরুদ্ধে দোয়া করেন। আচ্ছা আচ্ছা, হয়েছে ভাই, হয়েছে ভাই, ধন্যবাদ, আপনি ভালোই করছেন। এখানে দেখা যাচ্ছে আরো একটা আয়াত যেটা পাঠ করতো সেই আয়াতটা মানসুখ হয়ে যায়, কিন্তু এই আয়াতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এটা পরে আপনাকে বের করে দেখাবো যদি সময় থাকে, যে আপনাকে আমি সামারি বলে দিলাম, এই আয়াতটা কোরআনের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোরআনের নাই। আরেকটা আয়াত আমরা একটু দেখি, এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের হাদিস, মানে মুস্তাদে আহমদ থেকে, এটা একটা সহিহ হাদিস। এইখানেও একটা আয়াত ছিল যে এই আয়াতটা এখনো পাওয়া যাচ্ছে না। আপনি একটু এই যে নিশ্চয়ই আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন, এখান থেকে একটু পড়েন তো ভাই। আচ্ছা, নিশ্চয়ই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন এবং তার উপর কিতাব নাজিল করেছেন, তার উপর যা কিছু নাজিল করেছেন রজম সংক্রান্ত আয়াতও তার অন্তর্ভুক্ত ছিল। আমরা তা পড়েছি ও বুঝেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রজম করেছেন, তারপরে আমরাও করেছি। আমার আশঙ্কা হয় যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর একসময় লোকেরা বলতে পারে আল্লাহর কিতাবে আমরা রজম সংক্রান্ত আয়াত পাই না, এভাবে আল্লাহর নাজিল করা একটি ফরজ বর্জন করে তারা বিপদগামী হয়ে যাবে। বস্তুত বিবাহিত নারী ও পুরুষ বিয়ে বিচার করলে তার উপর রজম চালু করা আল্লাহর কিতাবের আওতাভুক্ত একটা অকাট্য সত্য বিধি, যখন তার উপর সাক্ষ্য স্বীকারোক্তি বা গর্ভধারণ পাওয়া যাবে। আচ্ছা, এই রজমের আয়াতটা তো কোরআনে এখন নাই, তাই না? কারণ কোরআনে যেটা এখন আছে সেটা হচ্ছে দোরা মারার আয়াত আছে, যে জিনা করলে যে দোরা মারার মানে ব্যভিচারের শাস্তি দোরা মারাটা আছে, কিন্তু রজমের যে বিধানটা কোরআনে, যে রজমের বিধানটা ছিল আল্লাহর কিতাবে, আমরা ওই যে দেখেন এখানে ওমর বলতেছে, ওমর আশঙ্কা করতেছে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর একসময় লোকেরা বলতে পারে আল্লাহর কিতাবে আমরা তো রজমের সংক্রান্ত আয়াত পাই না, কিন্তু এই আয়াতটা তো ছিল, তাই না? হ্যাঁ, এই আয়াতটা তো এখন ছিল, এই আয়াতটা তো এখন আর নাই নাকি? না, এখন অ্যাকচুয়ালি হাদিস তো কোরআনের মতো অন্ধবিলিপ করা যায় না, যেমন আমরা মুসলিমরা কোরআন অন্ধবিলিপ করি, হাদিস কিন্তু অন্ধবিলিপ করি, যেমন আমি ব্যক্তিগতভাবে হাদিস অন্ধবিলিপ করি। অবশ্যই অবশ্যই হাদিস হচ্ছে, এখন আপনি মানে হাদিস অস্বীকার করা শুরু করছেন অলরেডি, আপনার তালেবাজি স্টার্ট হয়ে গেছে অলরেডি, আপনি সহি হাদিস ওমরের বর্ণিত সহি হাদিস আপনি অস্বীকার করা শুরু করে দিয়েছেন। এই তালেবাজি একটু একটু আস্তে 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 আপনাকে একটু মিউট করে রাখতেছি, অলরেডি আপনার মানে চালাকি শুরু হয়ে গেছে, এখন আপনি কোনো হাদিস আর মানবেন না, বলবেন না ভাই হাদিস মানি না আমি, আহলে কোরআন হয়ে গেছি এই মুহূর্তে, এই যে এইখানে আমি দেখলাম ধরা খাইছি, হ্যাঁ যেখানে দেখলাম আমি বিপদ সম্মুখীন, বিপদের ভিতরে পড়ছি ভাই, কি নাস্তিকের লাইভে গিয়া কি কারফার ভিতরে পড়লাম রে ভাই, এখন তো হাদিস মানুষ যায় না, হাদিস মানতে গেলে তো ইমান থাকে না ভাই। হ্যাঁ ওরে মা, এগুলা কি হাদিস দেখতেছি, এগুলো তো জিন্দগিতে শুনি নাই ভাই। হ্যাঁ এই যে হাদিসের ভিতরে এত মানে প্যাচ গোস, ওরে মা কোরআন রে উল্টা দিতেছে, এখন তো আমার ভাই লুঙ্গি খুলে যাচ্ছে, আমার আল্লাহর লুঙ্গি খুলে যাচ্ছে, আমার ইসলাম চলে যাচ্ছে, এখন তো আমি আহলে কোরআন হয়ে গেলাম, এই নগদে আহলে কোরআন হয়ে গেলেন আপনি। হ্যাঁ নগদে আহলে কোরআন হয়ে গেলেন, একটু আগে আপনি বলতেছিলেন যে সাহাবিদের বর্ণনা, একটু আগে আপনার কথাটাই আমি আপনাকে বের করে শোনাবো, আপনি আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম, আমি তো ইচ্ছা করে আপনাকে ওই জায়গাটাতে নিছিলাম, আমি আপনাকে বলতেছিলাম যে এটা তো মুহাম্মদ বলে নাই, তাইলে আপনি কিভাবে ওই ওই মানে তখন আপনি হাদিসের যে ব্যাখ্যাটা দিলেন, মানে না মুহাম্মদ না বললেও এটা ইসলামের বিধান হইব, না সাহাবিক কথাও হাদিস, হ্যাঁ তাইলে ওইগুলো ওগুলো মানতে হইব, হ্যাঁ সাহাবিদের কথা আমার মানতে হইব, কোরআন সংকলনের যে ইয়াটা বিধানটা, কোরআন সংকলনের যে ইয়াটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম তখন, যে ভাই মোহাম্মদ তো কোরআন সংকলনের অনুমতি দেয়নি, তাহলে আপনি কোরআন পাইলেন করতে, তখন আপনি বললেন না আমাকে সাহাবিরা কইছে, ওমর কইছে, ওমর কইলে হইব, ওটাই ইসলামের বিধান, ওটাই ইসলামের বিধান, আমার নবীর আল্লাহ ছাড়া ওইটা ইসলামের বিধান। এইখানে কিন্তু আপনি ঠিকই হাদিস মাইনা কোরআন সংকলনটারে মানতেছেন, হাদিস মাইনা আপনি কোরআন সংকলনটার মানে ইয়াটা দিতেছেন, মানে মানে সার্টিফিকেটটা দিতেছেন যে কোরআন সংকলনটা ঠিকই আছে, সাহাবি তো কইছে তাহলে তো হইছে, হাদিসে তো আছে সাহাবি তো কইছে তাহলে তো ঠিকই আছে, এখন যে ক্যারফার ভিতরে পড়লেন,
এই গেলেন গা আপনি উল্টা এখন কইতাছেন, এখন দেখতেছেন যে বিপদ, এখন আর হাদিস মানি না। তাহলে একটু আগে যখন আপনারা এই হাদিসটা দেখাইলাম যে মোহাম্মদ তো কোরআন সংকলনের কোন অনুমতি দেয় নাই, কোনো কিছু কয় নাই, ওইখানে কিন্তু আপনি আবার ঠিকই সাহাবির বক্তব্য রে ইসলামের বক্তব্য হিসেবে অকাট্য ভাবে গ্রহণ করে কোরআনকে সার্টিফাই করছেন। এইখানে যখন দেখা যাচ্ছে বিপদ, এইখানে এসে আবার পিছলা গেলেন যে না ভাই হাদিসটা তো মানুষ যায় না ভাই, বিপদে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখন জিজ্ঞেস করতেছি যে কোরআনের সবচেয়ে বড় মানে পণ্ডিত যে হচ্ছে নবী মোহাম্মদ দ্বারা সার্টিফাইড পণ্ডিত আবদুল্লাহ ইবনে মাসুদ, যিনি ছিলেন কোরআনের উপরে সবচেয়ে বড় পণ্ডিত, চারজন পণ্ডিত ছিল যাদের কাছ থেকে মোহাম্মদ বলছিল যে এই চারজনের কাছ থেকে কোরআন শিক্ষা করো, তাদের ভিতরে একজন হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ। এবার বলেন তো আবদুল্লাহ ইবনে মাসুদ কে ছিলেন, এটা একটু বলেন। না আবদুল্লাহ ইবনে মাসুদের বিষয়ে কিছু জানা নেই দাদা। আপনি ইসলাম পালন করেন, আপনি আবদুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে কিছু জানেন না, এটা তো হইতেই পারে না, কারণ এটা তো সম্ভব না। আলেম না আমি, আমি একচুয়ালি আলেম না বা মাদ্রাসার স্টুডেন্টও না, মাঝে মধ্যে একটু টুকটাক লাগাপড়া করি। কিন্তু আপনি যদি ইসলাম সম্পর্কে বেসিক ধারণাও আপনার থাকে, একদম বেসিক ধারণাও থাকে, তাহলে আবদুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে জানে না ভাই? আবদুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে তো আমি ক্লাস 7 থেকে জানি। আপনি আপনার বয়স কত হইছে? আমার বয়স 40 ছুঁই, কত 40 এর কাছাকাছি। ওরে মা, আমি তো 13 বছর থেকে আবদুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে ভালোভাবে জানি, খুব ভালোভাবে জানি। আপনি 40 বছর আবদুল্লাহ ইবনে মাসুদ কে জানেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি জানাই দিচ্ছি, ঠিক আছে, জানেন না একটা না জিনিস না জানা থাকতে পারে, এটা নিয়ে তো ঘাটায় লাভ নেই আমার। কিছুক্ষণ আগে যে বিষয়গুলো বলতেছিলেন যে আমি ওই একটা হাদিস প্রথমে হাদিস মানলাম পরে হাদিস মানলাম, এই বিষয়ে না এখন এখন একটু এই আপনার কথাটা একটু পরে বলেন, আমার এই পয়েন্টটা শেষ হোক। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3487 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা চার ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো, আবদুল্লাহ ইবনে মাসুদ সর্বপ্রথম তার নাম উল্লেখ করলেন। এখানে এটা কি দেখা যাচ্ছে হাদিসটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, মানে আবদুল্লাহ ইবনে মাসুদ তো কোরআনে মানে নবী দ্বারা সার্টিফাইড যে সে কোরআনের উপরে সবচেয়ে বড় পণ্ডিত নাকি? হ্যাঁ হ্যাঁ রাইট। এই নাইলে তো চার মানে এর থেকে কোরআন শিক্ষা এবং এক নম্বরে ডাকছে আবদুল্লাহ ইবনে মাসুদ রে, নাইলে তো আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে কোরআন শিক্ষা করতে কইতো না নাকি? হ্যাঁ হ্যাঁ রাইট। তার মানে আবদুল্লাহ ইবনে মাসুদকে আমরা বুঝলাম যে আবদুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে মুহাম্মদ দ্বারা সার্টিফাইড সবচেয়ে বড় পণ্ডিত কোরআনের উপরে নাকি? হ্যাঁ। আচ্ছা আরো হাদিস আছে মিশকাত শরীফের 2195, দেখেন এই যে দেখেন মানে এগুলো আপনি পড়ে নিন, অনেকগুলো হাদিস আমি দিয়েছি সেগুলো আপনি পড়ে নিন পরে। এই যে আবদুল্লাহ ইবনে মাসুদ আবার গর্ব করে বলতো, দেখেন এখানে একটা হাদিস আছে বুখারী শরীফ তাওহিদ 5002 নম্বর হাদিস। আবদুল্লাহ বলেন, এই আবদুল্লাহ মানে হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ, হ্যাঁ, আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর কিতাবের অবতীর্ণ প্রতিটি সূরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে এবং প্রতিটি আয়াত সম্পর্কেই আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এই যে আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছে যে আমি প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি, এটা কি দেখা গেছে ভাই? হ্যাঁ দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আবদুল্লাহ এই যে ওসমান যে কোরআনটা সংকলন করলো এই বিষয়ে আবদুল্লাহ ইবনে মাসুদের বক্তব্য কি সেটা আমরা একটু পড়ি। এই জিনিসটা প্রথমে আমরা পড়বো হচ্ছে গিয়ে তাহফিমুল কোরআন সাইয়াদ আবু আলা মওদুদী 19 নম্বর খণ্ড পৃষ্ঠা 320। আপনি একটু এই অংশটুকু একটু জোরে জোরে পড়ে শুনুন ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে মার্ক করা যে লেখাগুলো ওগুলো। আচ্ছা আমি আরেকটু বড় করে দিই, কারণ আপনি হয়তো দেখতে পাবেন না, আমি আরেকটু বড় করে দেওয়া উচিত। একটু অপেক্ষা করেন, হ্যাঁ এখানে এই অংশটুকু একটু পড়ে শোনান। এই সূরা দুটির বিষয়বস্তু ও মূল বক্তব্য অনুধাবন করার জন্য উপরের আলোচনাটুকু যথেষ্ট, তবুও হাদিস ও তাফসীর গ্রন্থগুলো এদের সম্পর্কে এমন তিনটি বিষয়ের আলোচনার সাথে যা মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে পারে। একটু জোরে পড়েন ভাই, একটু জোরে পড়েন, শোনা যাচ্ছে না। আমি একটু পাবলিক ক্লাস আছি তো এই জন্য, তাই আমরা সেই ব্যাপারটিও পরিষ্কার করে দিতে চাই। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায় সেটি হচ্ছে এই সূরা দুটির কোরআনের অংশ হওয়ার ব্যাপারটি কি চূড়ান্ত ভাষা প্রমাণিত অথবা এর মধ্যে কোনো প্রকার সংশয় অবকাশ আছে। এই প্রশ্ন দেখা দেবার কারণ হচ্ছে এই যে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদের মত উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবী থেকে বিভিন্ন রেওয়াতে একথা উদ্ধৃত হয়েছে যে তিনি এই সূরা দুটিকে কোরআনের সূরা বলে মানতেন না এবং নিজের পাণ্ডুলিপিতে তিনি এই দুটি সূরা সংযোজিত করেননি। ইমাম আহমদ বাজ্জার তাবারানী ইবনে মাদুয়া আবু ইয়ালা আবদুল্লাহ ইবনে হামাদ ইবনে হাম্বল হুমাইদি আবু নুআইজ ইবনে হিবান প্রমুখ মুসাদ্দিসগণ বিভিন্ন সূত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে সহি সনদের মাধ্যমে একথা হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে উদ্ধৃত করেছেন। এই হাদিসগুলো থেকে বলে কথা বলা হয়নি যে তিনি এই সূরা দুটিকে কোরআনের পাণ্ডুলিপি থেকে বাদ দিতেন, বরং এই সাথে একই এই সাথে এই কথা বলা হয়েছে যে তিনি বলতেন কোরআনের সাথে এমন জিনিস মিশিয়ে ফেলো না যা কোরআনের অংশ নয়, এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এর মাধ্যমে একটি হুকুম দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল এই শব্দগুলোর মাধ্যমে
আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম এই যে আব্দুল ইবনে মাসুদ এই দুটাকে কোরআনের অংশ বলে মনে করতো না, এই দুটাকে হুকুম বলে মনে করতো কিন্তু কোরআনের অংশ বলে মনে করতো না, নাকি? হ্যাঁ হ্যাঁ, এমন একটা বিষয় কোন দুইটা সুরা আচ্ছা এটা ঠিক ভাই, আছে। হ্যাঁ, কোন দুইটা সুরার কথা বলছে এখানে? এই যে সুরা ফালাক এবং সুরা নাস, আচ্ছা আবদুল্লাহ ইবনে মাসুদ সুরা ফালাক ও সুরা নাসের কোরআনের অংশ হওয়ার ব্যাপারটি অস্বীকার করতেন না, বরং এই দুটো সুরাকে কোরআনের পাতায় লিখে রাখতে অস্বীকার করতেন। এই রকমের বর্ণনাও পাওয়া, মানে এই এরপরে এই যে এই গ্রন্থের লেখক এই এই জিনিসটাকে ইয়া করছে এইভাবে, মানে সমাধান করছে এইভাবে, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে এটা সমাধান করছে এইভাবে যে আবদুল্লাহ ইবনে মাসুদ এটাকে অস্বীকার করতেন না, শুধু এই সুরা দুটোকে কোরআনের পাতায় লিখে রাখতে অস্বীকার করতেন। এই যে এই যে এই ব্যাখ্যাটা আবার এই গ্রন্থের লেখক দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তা এই আবদুল্লাহ ইবনে মাসুদ যে এই দুটাকে হওয়ার কথা অস্বীকার করেছেন এ কথা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে প্রমাণিত। এখানে দেখেন এই আবার পরে লিখে দিয়েছে কিন্তু তাদের এ জবাবও ব্যাখ্যাও সঠিক নয়, কারণ আবদুল ইবনে মাসুদ এ সুরা দুটির কোরআনের সুরা হওয়ার কথা অস্বীকার করেছেন এ কথা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে প্রমাণিত, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে কথাগুলো আচ্ছা ভাবে ঠিক লেখা আছে আছে। ঠিক আছে। এরপরে আমরা আবদুল্লাহ ইবনে মাসুদের আরো কিছু বর্ণনা পড়ি। দেখেন তিরমিজি শরীফের 3104 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কোরআন পাঠের ক্ষেত্রে তাদের পরস্পর মতানৈক্য দেখেছিলেন। এই যে এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বলে হাফসায়ের কাছে লোক পাঠালেন যে আপনার কাছে রক্ষিত কোরআনের লিপিবদ্ধ কপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা এটাকে কপি করে ফেরত পাঠাবো। হাফসা এই কপিগুলো ওসমানের কাছে পাঠিয়ে দিলেন। এরপরে দেখেন কি হয়, তোমাদের তিনজন কুরাইশ গ্রুপকে তোমাদের এবং জায়েদ ইবনে সাবিতের মধ্যে মতানৈক্য দেখা দিলে দেখা গেলে কুরাইশি ভাষা অনুসারে তা লিপিবদ্ধ করবে, কেননা কোরআন কুরাইশদের ভাষায় নাজিল হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন জায়েদ ইবনে সাবিত বলছেন সুরা আজাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা পাঠ করতে শুনেছি। মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের মধ্যে কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। 33 নম্বর সুরার 23 নম্বর আয়াত। পরে তালাশ করে খুজাইমা ইবনে সাবিত এবং আবু খুজাইমার কাছে এটি পেলাম এবং উক্ত সুরায় যুক্ত করলাম। কুরাইশিরা বলেন, জায়েদ রাদিয়াল্লাহু বলেন, তাদের মধ্যে মধ্যে মতানৈক্য বিষয়টি ওসমানের কাছে পেশ করা হলে তিনি বলেন তোমরা এইটা লেখো। ওসমানের কাছে এই মতবিরোধটা পেশ করা হলো, ওসমান বললো এই শব্দটা লিখতে বললো, কেননা কোরআন কুরাইশদের ভাষায় নাজিল হয়েছে। আব্দুল ইবনে উতবা বলেছেন যে আব্দুল ইবনে মাসুদ হাসান জায়েদ ইবনে সাবিতের এ তৈরি কপি পছন্দ করেনি। এই জিনিসটা কি দেখা যাচ্ছে ভাই? বিলিভারিন ইসলাম ভাই আপনি একটু আনমিউট করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে যে জিনিসটা লেখা আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জায়েদ ইবনে সাবিতের এ তৈরি কপি পছন্দ করেননি, এই কথাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মানে আপনি যে কোরআনটা বর্তমান সময় পড়তেছেন এই কোরআনটা তো জায়েদ ইবনে সাবিতের তত্ত্বাবধানে, তিনি ছিলেন সেই কমিটির প্রধান, কোরআন সংকলন যে নির্দেশটা দেওয়া হয়েছিল সেই কমিটির প্রধান ছিলেন জায়েদ ইবনে সাবিত, এটা কি আপনি জানেন? না জানতাম না, এখন জানলাম। আচ্ছা, যখন হচ্ছে কি, আচ্ছা পুরো ঘটনাটা যদি আপনাকে এখন আমার বলতে হয় তাহলে তো অনেক সময় লাগবে, কিন্তু আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আবু বকরের কাছে ওমর এসে বলল, আচ্ছা আমি স্ক্রিনটা সরাই দিয়ে আপনাকে বলি, আবু বকরের কাছে ওমর এসে বললো যে অনেক হাফেজ কিন্তু মারা যাচ্ছে যুদ্ধে, হ্যাঁ আপনি যদি দ্রুত কোরআনটা সংকলন না করেন তাহলে অনেক আয়াত হারায় যাবে, একদম পাওয়া যাবে না। ইতিমধ্যে কয়েকটা গেছে, কয়েকটা আয়াত টায়াত এমনও আয়াত আছে যেটা মাত্র একজন ব্যক্তির মনে ছিল আর কারোর মনে ছিল না। তখন হচ্ছে গিয়ে আবু বকর বলে আচ্ছা ঠিক আছে আমি কোরআন, ঠিক আছে তোমার কথা আমি ভাইবে দেখি। তারপর কয়েকদিন পরে সে বললো হ্যাঁ ঠিক আছে। তখন তারা কি করলো, জায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দেওয়া হইলো যে কমিটির প্রধান করা হইলো যে তোমরা কোরআন সংকলন করো। এই সময় আলী আর একটা কোরআন সংকলন করার কাজে হাত দিয়ে দিছে, আলীর কোরআন আবার অন্য কোরআন, সেটা সেটার সাথে এই কোরআনের কোনো মিল নাই, সেটা আমি পরে বলবো পরে এক সময়। তখন আবদুল্লাহ আবু আবু বকরের এই যে সেই কোরআনটা সংকলন হওয়ার পর সেটা প্রথমে আবু বকরের কাছে দেওয়া হইলো, আবু বকরের কাছে ছিল। তখন আবু বকর মারা যাওয়ার পরে যখন ওমর খলিফা হইল তখন সেই কপিটা চলে গেল ওমরের কাছে, ওমরের নিয়ন্ত্রণে চলে গেল সেই কপিটা। ওমরের মেয়ে ছিল হাফসা, যে ছিল মোহাম্মদের মেয়ে, ওমরের মৃত্যুর পরে হাফসার কাছে সেই কপিটা সংরক্ষিত ছিল। সেই কোরআনটাকে বলা হয় আদি কোরআন এবং সেই কোরআনটার উপরে একটা হীরার খন্ড দিয়ে সেই কোরআনটাকে, মানে প্রচ্ছদটা, সেই কোরআনের যে প্রচ্ছদটা সেই প্রচ্ছদটা ছিল হীরার খচিত খন্ড দ্বারা। এটা কি বুঝতে পারতেছেন যে এটা কি জিনিস, মানে প্রচ্ছদের উপরে হীরা দিয়ে ইয়া করা ছিল, ঠিক আছে? আচ্ছা এই কোরআনটাকে বলা হয় আদি কোরআন, ঠিক আছে? এখন এই সময় যে সমস্যাটা দেখা দিল, 7টি উপভাষায় কোরআন নাজিল হয়েছিল, কিন্তু তখন ওসমান যখন ক্ষমতাপ্রাপ্ত হয় তখন সে বলে শুধুমাত্র কুরাইশীদের ভাষাতে কোরআন থাকবে আর বাদ বাকি সব কোরআন পুরাই দিব আমি, আর কোনো কোরআন দুনিয়াতে আমি রাখবো না। তখন সে হাফসার কাছ থেকে সেই আদি কোরআনটা চায় যে তুমি আমাকে সেই আদি কোরআনটা দাও, আমিও একটা কোরআন সংকলন করছি, সেটার সাথে আমি ম্যাচ করব,
কিন্তু আবু বকরের যে কোরআনটা সেই কোরআনের ভিতরে ধারাবাহিকতাটা এরকম ছিল না, যেটা ওসমানের বর্তমান কোরআনে আপনি যেটা পড়েন সেই ধারাবাহিকতাটা আবার আবু বকরের কোরআনটার সাথে মিলে না, ঠিক আছে? তখন ওসমান আবু বকরের কোরআনটা হাফসার কাছে চায় এবং সেই আদি কোরআনটা ওসমান নেয়, নিয়ে সেই কোরআনটা থেকে কিছু কিছু জিনিস ওসমানের কোরআনের ভিতরে ঢুকায়, হ্যাঁ, এবং কিছু ধারাবাহিকতা তৈরি করে। এরপরে যে জিনিসটা করে, সে হাফসার কাছে সেই আদি কোরআনটা আবার ফেরত পাঠায়। ওসমান মারা যাওয়ার পরে আরো দুইজন খলিফা হয়, তাদের ভিতরে একজন ছিল সেই ব্যক্তিটা যে কাজটা করছিল, গভর্নর হয়েছিল সে করছিল কি, ওই হাফসার কোরআনটাও পরে পোড়ায় দেয়। কারণ এই হাফসার কোরআনের সাথেও ওসমানের কোরআনের অনেক তারতম্য ছিল। এই দলিলগুলো যদি আপনি মানে দেখতে চান, প্রত্যেকটা দলিল আমি দেখাতে পারবো, কিন্তু আপনি যদি আরো মানে ডিটেইলসে পড়তে চান তাহলে তাকি ওসমানির, পাকিস্তানের বিখ্যাত আলেম তাকি ওসমানির একটা বই আছে, সেই বইটা ডাউনলোড লিঙ্কও আমার কাছে আছে, আমি খুঁজতে হবে আমি আপনাকে দিতে পারি। কিন্তু সেই বইটাতে এই জিনিসগুলো একদম খুব সুন্দর ভাবে বর্ণনা করা আছে, যে ওই সময় প্রত্যেকটা ঘটনা পরম্পরা কিভাবে ঘটছিল। এবং এই পুরা ঘটনা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেই কথাগুলো বলতেছেন সেগুলো সম্পূর্ণ গাঁজাখুরি ফালতু মিথ্যা কথা। কোরআনের অনেকগুলা মানে ব্যাপার আছে যেগুলা একটার সাথে আরেকটা মিলে না। এই কারণে ওসমান 19,000 কোরআনের কপি জ্বালাই দিছিল, হ্যাঁ, এবং ওসমান এটাও হুকুম দিয়ে গেছিল যে আমি মারা যাওয়ার পরে কোরআন নিয়ে গন্ডগোল হবে, এই কারণে তোমরা ওই আদি কোরআন যেটা হাফসার কাছে আছে সেটাও জ্বালাই দিবা, সেটা পোড়াই দিবা, কারণ কোনো যেন নিশানা না থাকে আমার কোরআনের সাথে, অন্য 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 রকমের কোনো কোরআন আছে এটার যেন কোনো নিশানাই না থাকে, এই কারণে সমস্ত কিছু জ্বালাই পোড়াই দিবা, কোরআনের আর যাবতীয় যা আছে সব পোড়াই দিবা। এই কারণে আর কোনো কপি অবশিষ্ট নাই ওসমানের পরে। ওসমান যখন মানে আবদুল্লাহ ইবনে মাসুদ তখন একটা শহরে বসবাস করেন এবং আবদুল্লাহ ইবনে মাসুদ ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন লোক পাঠায়, ওসমান লোক পাঠায় তার কাছে, তাকে বলে যে তুমি বায়াত গ্রহণ করো, ওসমানের কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ তখন বায়াত গ্রহণ করতে অস্বীকার করে। তখন ওই যে আবদুল্লাহ ইবনে মাসুদের যে মানে অনুসারীরা তারা এই কাজও, এটাও শোনা যায়, তবে এটার একটা মানে রেফারেন্স নাই, এটাও শোনা যায় যে আবদুল্লাহ ইবনে মাসুদের কাছে যে কোরআন ছিল সেটাও পর্যন্ত ওসমান পোড়ায় দিছিল, ওসমান যাবতীয় কোরআন পোড়ায় দিছিল। আপনি যে বলতেছেন ভাই যে কোন একটা পাহাড়ে কি একটা কি লেখা আছে, ওইটাই নাকি অরিজিনাল কোরআন, এই কোরআন এই যে এই পাহাড়ের উপরে এটা লিখছে কেনা, এটা একটু বলেন তো ভাই। এটা কোরআন আয়াত গুলো যখন এসেছিল তখন সাহাবীরা এটা ওই পাথরের উপর গিয়ে লিখে রাখতো। কোন সাহাবী কোন সাহাবী কোন সাহাবী বিভিন্ন বিভিন্ন রকম সাহাবী যারা সামনে ছিল কোরআন আয়াত আসার সময়, যখন সাহাবীরা সামনে ছিল, কে দেখছে এটা, কে দেখছে যে এই সাহাবীর কোনো নাম নাই, নাম না জানা সাহাবী নাকি? আচ্ছা বিষয়টা একটু সংক্ষেপে বলি, সাপোজ কোরআনে কিন্তু একটা বিষয় আল্লাহ বলছে যে, না না গল্প না বলে আমি প্রত্যেকটা কথা ভাই দলিল সহ বলি, আপনি যদি আমি যে কয়টা কথা বলছি একটা দলিল চ্যালেঞ্জ করেন আমার কাছে, আমি সেই দলিলটা সাথে সাথে বের করে দেখাবো। আমি অনেক দীর্ঘ জিনিস বলছি কারণ এতগুলো দলিল দেখানো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, আপনি যদি চ্যালেঞ্জ করেন তখন আমি সেই দলিলটা অবশ্যই দেখাবো, কিন্তু আপনাকে তো আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি কথাটা বুঝতেছেন না যে আপনার এই এই দাবিটাকে আমি চ্যালেঞ্জ করতেছি। এরকমের কোনো কথা ইসলামের কোথাও নাই যে সাহাবীরা গিয়ে একটা পাহাড় আছে সেখানে গিয়ে লেখা রাখতো ওইটাই আসল কোরআন, এরকম কোনো কথা ইসলামের কোনো দলিলে নাই। আপনি এটা পাইছেন কোথায় সেটা দলিলটা আগে বলেন। না ঠিক আছে আপনার কথা ঠিক আছে, এটা কোথাও কোনো পাণ্ডুলিপিতে কোথাও লেখা নাই, কিন্তু ওই পাহাড়ের যে পাথরের উপর যে আয়াতগুলো লেখা আছে না, এটা মানে পাগলা পাগলা শোনা কি লিখছে পাহাড়ের উপরে এগুলা দিয়ে, এগুলা তো কোনো দলিল নেই, এগুলা তো মানে দলিল ছাড়া কথা। অ্যাকচুয়ালি আমি আমি যেটা বলতে চাচ্ছি এটা আপনি ধরতে পারেন নাই, আমি সংক্ষেপে বলি, এটা কত সালে লেখা হয়েছে, এই যে পাহাড়ের উপরে পাথরের পাথরের কাইটা কত সালে লেখা হয়েছে? এটা রাসূলের সময় লেখা আছে, রাসূল জীবিত দশায় রাসূলের সময় যে লেখা হয়েছে এটা দলিলটা কোথায় কোন, তাহলে তো হাদিসে নিশ্চয়ই আছে যে এটা রাসূলের সময় লেখা হয়েছে। না এটা তো আরবের সরকারও তো এটা ওই পাহাড়টা সংরক্ষণ করে রাখছে, এমন সেটাই তো, সেটাই তো মোহাম্মদের সময় যেটা লেখা হয়েছে, যেমন ধরেন মোহাম্মদের সময় পাহাড়টার নাম জাবালে নূর, কথাটা শুনেন পাহাড়ের নামটা কি সেটা আমি জিজ্ঞেস করিনি তো, যেমন ধরেন আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি ঠিক আছে, যদি কেউ জিজ্ঞেস করে যে মানে নবীর আমলে যে একটা হাদিস লেখা হয়েছে, এই যে দেখেন বুখারি শরীফের 114 নম্বর হাদিস মোহাম্মদ বলে দিছে, না এটা না সরি সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3607 নম্বর হাদিস, এখানে বলতেছে মোহাম্মদ বলতেছে, দেখেন মোহাম্মদ বলতেছে তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বলেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু মুখ দিয়ে বের হয় তার সবই শুনো। এখানে আনাস আমর আবদুল্লাহ ইবনে আমর কে হাদিস লেখার অনুমতি দিল মোহাম্মদ, এখানে দলিল সহ আমি বললাম যে মোহাম্মদ ওকে এই বেটাকে হাদিস লেখার অনুমতি দিছিল। আপনি আমাকে এই দলিলটা দেখান যে মানে মনে করেন মোহাম্মদের একজন সাহাবি আবু হুরায়রা তাকে মোহাম্মদ বললো যে এই আবু হুরায়রা যাও তুমি পাহাড়ে যাও, এই আয়াতটা এখন নাযিল হইছে যাও গিয়ে লিখে আসো পাহাড়ের ওই যে অমুক পাহাড়ে গিয়া ভালো করে লিখো। আবু হুরায়রা কইলো আচ্ছা ঠিক আছে হুজুর আমি ভালো করে লিখবো, গেল সে সূরা ফাতিহা নিয়ে সে গেল সে পাহাড়ে গিয়া ওই পাহাড়ে ঠক ঠক করে খোদাই করে আয়াতটা লিখলো, তারপর আইলো আয়া কইলো হে নবী আমি কিন্তু সূরাটা লিখাইছি, তখন মোহাম্মদ কইলো আচ্ছা সে ঠিক আছে সাবাস মাগের বাচ্চা যা।
এরকম একটা দলিল আপনি আমাকে দেখান। কোনো দলিল নাই পাহাড়ের উপর যে রাসূল লেখা আসতে বলছে এরকম কোনো দলিল নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই যে দলিল ছাড়ে যে আপনি মানে নিজের মন গড়া কথাবার্তা ইসলামের নামে চালাইতেছেন। কোরআনের সবগুলো আয়াত ওই পাহাড়ে বিভিন্ন পাথরে পাওয়া যায়, এটা তো ফিজিক্যাল একটা এভিডেন্স। কোন কোরআনটা পাওয়া যায়? আবু বকরের কোরআন নাকি আলীর কোরআন? আমরা পড়ি সুন্নি কোরআন, যেটা যেটা আমাদের ঘরে তো আছে ওই কোরআনটাই পাওয়া যায়, মানে জবালের পাহাড়ে বিভিন্ন পাথরে এই কোরআন আয়াত। কিন্তু আমি তো ইসলামের সমস্ত দলিল প্রমাণ তো এইটা প্রুফ করে যে ওসমানের সময় সমস্ত কিছু জ্বালা করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু ওই কোরআনটা বাদে যা কিছু ছিল সব জ্বালা দেওয়া হয়েছে। আচ্ছা কোরআন তো মুখস্থ মেমোরাইজ তো অনেক সাহাবী, তো হাজার হাজার লোক লোক সাহাবী কোরআন মেমোরাইজ করছিল না? না না, হাজার হাজার লোক ছিল না তো, হাজার হাজার লোক ছিল না দেখি তো ভাই উদ্ভট কথাবার্তা। আপনাকে এতক্ষণ দলিল দেখাইলাম না যে মানে কোরআনের রাবির কারীর সংখ্যা কমে যাচ্ছে দেখি তো এটার দরকার পড়লো কোরআনকে সংকলন করার, হাজার হাজার কোথায় পেলে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আপনারা কি সমস্ত ইয়া বলেন যে মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন, মানে হাজার হাজার ভাই একটা সূরা। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আমি কি এখন কিছু বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা মানে আমার যে পয়েন্ট অফ ভিউ বা আমার মানে আমি যেটা মানে পার্সোনালি ফলো করি, কোরআনের এগেনস্টে যে এমন কোনো হাদিস একটা আমি ফলো করি না বা বিলিভ করি না, বুঝছেন? ঠিক আছে, আপনার ওই কথাটা ঠিক আছে যে আমি ওই হাদিস থেকে নিলাম যে কোরআন সংকলন করা দরকার, ঠিক আছে এটা জায়েজ আছে, ঠিক আছে, কারণ ওইটা কিন্তু কোরআন থেকে আপনি আমাকে দেখান, কোরআন থেকে আমাকে দেখান তো যে কোরআনে আল্লাহ পাক বলছে যে কোরআন সংকলন করতে। না কোরআন আল্লাহ বলেন, আল্লাহ কিন্তু এটা বলছে যে কোরআন আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করবে, মানে কোরআন কোনো পরিবর্তন হবে না, এটা আল্লাহ নিজে বলে দিয়েছে। না এটা তো আল্লাহ দায়িত্ব নিছে, কোনো মানুষের যে আল্লাহ দায়িত্ব নিছে তো এটার দায়িত্ব তো আল্লাহ নিছে, তাহলে কোনো মানুষকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে এইটা কোরআন থেকে দেখান। আলাদা মানুষকে দিয়ে মানুষের দ্বারাই তো এই কাজগুলো করছে, যেমন মোহাম্মদকে দিয়ে কোরআন দিয়েছে মানুষ। না না, যেই দায়িত্ব আল্লাহ পাক নিজে নিছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে এই কোরআন সংকলন সংরক্ষণের দায়িত্ব আমার। হুম, জি কোনো মানুষকে এই দায়িত্ব তো দেওয়া হয়েছে কোরআন থেকে আমাকে দেখান। না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু কোরআন চেঞ্জ হবে না, এটা স্বাভাবিক, কোরআন আল্লাহ বলে দিয়েছে কোরআন চেঞ্জ হবে না। তো এখন যে কোরআনটা ভাই অ্যাভেলেবল আছে, চেঞ্জ অলরেডি হয়েছে, চেঞ্জ অলরেডি আমি দেখাই দিছি, ওমর ওসমানের থেকে আমি দেখাবো। হুম, যে চেঞ্জ যে হয়েছে। আচ্ছা আপনি বলেন তো কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোনটা? সুরা আলাকের যে আয়াতগুলো পড়ো তোমার কবুল না। এটা বর্তমান কোরআনে কত নম্বরে আছে সুরাটা? সুরা আলাকটা মনে হয় 47 নম্বর সুরা, মোস্ট প্রবাবলি 97 96 বা 97 বা 98। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো ভাই যে নাজিলের ক্রমানুসারে 113 নম্বর সুরা কোনটা? 113 নম্বর সুরা হচ্ছে আপনার সুরা নাস, সুরা তাওবা। আচ্ছা আচ্ছা, সবার শেষে সুরা তাওবা আসছিল, ঠিক আছে রাইট, মানে 113 নম্বর। আর এরপর আরেকটা সূরা নাযিল হয়েছে সূরা নাস, হ্যাঁ, কিন্তু তার আগেরটা হচ্ছে সূরা তাওবা। এখন সূরা তাওবা কোরআনে কত নম্বরে আছে? 9 নম্বর সূরা মোস্ট প্রবাবলি। তাহলে মানে তাহলে তো ধারাবাহিকতা তো রক্ষা করা হয় নাই, তাই না? না ওরা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আয়াতগুলো আসছিল, যে সিচুয়েশনে যে আয়াতগুলো দরকার, ধারাবাহিকতা যে রক্ষা করা হয় নাই এই কথাটা নবী কোথায় বলে গেছে? মানে এই যে এইভাবে যে কোরআন লিখতে হবে, সূরা ফাতিহারে 1 নম্বরে দিতে হবে, সূরা তাওবারে 9 নম্বরে দিতে হবে, আর সূরা আলাক যেটা হচ্ছে প্রথম নাজিলকৃত সূরা সেটা 96 97 98 নিয়ে ফালাইতে হবে, এইটা নবী কোথায় বলে গেছে বা আল্লাহ কই বলছে? যুগের যুগের বা কালের বিবর্তনে ইতিহাস গুলো বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি একটা এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি তো শুধু কোরআন ছাড়া কিছু মানেন না ভাই, কোরআন ছাড়া তো কিছু মানেন না, তাহলে এই যে ধারাবাহিকতাটা যে এরকম হবে এটা আল্লাহ পাক কোথায় বলে দিছে কোরআনে? এটা তো রাসূল সিলেক্ট করে দিয়েছে, কিন্তু রাসূলের আমলে নামাজ পড়া হইতো, রাসূল যে সিলেক্ট করে দিছে সেটা একটু দেখান, সেই দলিলটা দেখান রাসূল যে সিলেক্ট করে দিছে। ওই দলিলটা নাই এই মুহূর্তে আমার কাছে, না দলিলটা, কিন্তু এটা কারো কাছে কি আছে? কারো কাছে আছে যে এই দলিল যে রাসূল এটা সিলেক্ট করে দিছে যে সূরা ফাতিহা 1 নম্বরে থাকবো, এটা কি কারো কাছে আছে? এই দলিলটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার জানা নাই, কিন্তু রাসূলের আমলে যেহেতু নামাজ পড়া হইতো সূরা ফাতিহা। তাহলে আপনি যে বললেন যে কোরআনটা মুহাম্মদের কাছে যেরকম ছিল সেইভাবেই এখন পর্যন্ত সেভাবে আছে, কিন্তু আপনার কাছে কোনো দলিল নাই কিন্তু আপনার কাছে বিশ্বাস আছে নাকি? না, যেটা আল্লাহ কোরআনে বলে দিছে কোরআনটা তিনি নিজে সংরক্ষণ, কোরআনে তো বলে দিছে, বুঝলাম যে ওই কথাটা অন্য কেউ ঢুকাইছে কিনা এটা আমি কেমনে বুঝবো ভাই? ওই কথাটা হয়তো এক সাহাবী মন করা কথা ঢুকাই দিছে, এটা তো আমি জানি না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি যে এই যে কোরআনে তো আমরা মুহাম্মদের জীবন থেকে জানি যে প্রথম যে হেরা পর্বতের গুহায় নাজিল হইলো, পড়ো তোমার প্রভুর নামে ব্লা ব্লা ব্লা, তাই না ভাই? জি জি, এটা এই যে 97 98 নম্বরে গেল কেমনে? এটা তো 1 নম্বরে থাকার কথা। তাহলে এই যে ধারাবাহিকতাটা যে পাল্টায় গেল এটা কে ডিসাইড করলো
এটা কি মোহাম্মদ বইলা গেছিল? বইলা গেলে দলিলটা কই? এটা কি আবু বকর করছে? ঠিক আছে আবু বকর করলে দলিলটা কই? বিলিভার ভাই, আপনি একটু কথাটা শুনে তারপর উত্তর দেন। যদি এটা আবু বইলা, বকর এটা করে আপনি থাকে, কথাটা শুনে নেন বইলা, আগে, কথাটা শুনে নেন। আচ্ছা আচ্ছা বলেন। এটা যদি আবু বকর করে থাকে, সেই আবু বকর করলে সেরের দলিল কই? এটা যদি ওমর করে থাকে, ওমর করলে সেরের দলিল কই? এটা যদি ওসমান করে থাকে, ওসমান করলে সেরের দলিল কই? কোনটার দলিল আপনার কাছে আছে? আলী পর্যন্ত, মনে করেন চার খলিফা পর্যন্ত, কে এই ডিসিশনটা নিছে, সেটার দলিলটা কি আপনার কাছে আছে নাকি? না, ওই দলিলটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু সিম্পল করে বোঝা যায় না। রাসূলের আমলে যদি নামাজ পড়া হইতো, নামাজ যদি সূরা ফাতিহা পড়া হইতো, অন্যান্য সূরা পড়া হইতো, সেটা কিন্তু ক্লিয়ার বোঝা মোহাম্মদের যায় না। আমলে তো কোরআন, কোরআন তো লিখিতই হয়নি, তাহলে মোহাম্মদ বুঝবে কেমনে? মোহাম্মদ এই নির্দেশনাটা কেমনে দিবে না, যে কোরআন একটা রাসূলের তো সংকলিত মেমোরি হবে? ছিল না, মেমোরি তো ছিল। না না, কোরআন একটা সংকলিত হবে, সেখানে 1 নম্বর সূরা হবে ফাতিহা, 2 নম্বর সূরা হবে বাকারা, 3 নম্বর সূরা হবে আল ইমরান, 4 নম্বর সূরা হবে নিসা। এই যে সিরিয়ালটা, এটা কি মোহাম্মদ কোথাও বইলা গেছে? কারে বলছে সেটা? কোন সাহাবি এটা মোহাম্মদের কাছ থেকে শুনছে? শুই না, আরেকজনকে আপনার কথা বলছে? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, দলিলটা পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়টা স্বাভাবিক। এটা অবশ্যই মামা সিলেক্ট করে দিয়েছিল, যেহেতু মামাজের মধ্যে নামাজ পড়া হইতো, তাই না? নামাজের মধ্যে সূরা পড়া হইতো, সূরা ফাতিহা পড়া হইতো। নামাজের মধ্যে সূরা পড়া হওয়ার সাথে তো একটু সম্পর্ক নাই তো? কোরআনে যে এই সিরিয়ালে সূরার থাকবে, মধ্যে যেহেতু আয়াত, প্রথম আয়াত এসে, যেহেতু এটা কোরআনে যে এই সামঞ্জস্য। সিরিয়ালে থাকবে, কোরআনে যে এই সিরিয়ালে থাকবে, এটা নামাজে কি সূরা পড়তে হবে সেরকমের অনেক ইনস্ট্রাকশন মোহাম্মদ দিয়ে গেছে যে এই অমুক সূরা পড়তে পারো, তমুক সূরা, এমনি খারাপ বা আমরা প্রথম বই না। আয়াত শেষ, তো নিশ্চয়ই মামা বলে গেছে। সূরার প্রথম আয়াত কোনটা শেষ, এখন তো নিশ্চয়ই মামা বলে গেছে, তাই না? কোথায় বলে গেছে সেই হাদিসটা? কোথায়? মামাদের আমাদের নামাজ পড়াই তো, এটাই তো রেফারেন্স আরে মোহাম্মদ আলমের নামাজ পড়া হয়তো, এটা তো কোরআনের সিরিয়ালের রেফারেন্স হতে পারে না। না। সুরার সুরার যে আয়াতগুলো, আয়াতগুলো তেমন না, যে কোরআনের প্রথম সুরা প্রথম প্রথম আয়াতটা প্রথম মানে আয়াত শেষ, নামাজে সেটা কি শেষ। সূরা পড়তে হবে সেটা, সেই হাদিস দিয়া যদি আপনি বলতে চান যে এটাই হইলো কোরআনের সিরিয়ালটা কি হবে, এটা রেফারেন্স, এটা কেমনে হইলো ভাই? আপনাকে যে দলিলটা সেটা চাচ্ছি তো সেটা আপনার, দলিলটা না দিয়ে আপনি আরেকটা দলিলের কথা বলতেছেন। আপনি না না, এগুলো ওই ওই দলিল যে, এটা তো আচ্ছা সিস্টেম দেওয়ার ওই চিন্তা দলিল করেন, যে, এগুলো ওই দলিল সিস্টেম দিয়ে যে দলিল নামাজের, পাওয়া যায়। ওই দলিল দিয়ে যে নামাজের সূরা পড়ার বিধান সাব্যস্ত হয়, সেই বিষয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি যখন ওই দলিলটা দেখাইবেন নামাজের সময় কি করতে হইব, সেইটা দ্বারা নামাজের বিধান সাব্যস্ত হবে, কিন্তু কোরআনের সিরিয়ালটা তো এইটা দ্বারা সাব্যস্ত হবে না, তাহলে তো সেটার জন্য তো দলিল লাগবে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন একটা সূরা পড়লো নামাজের মধ্যে, সূরা প্রথম আয়াত থেকে তো পড়লো, তাই না? ওই সূরার প্রথম আয়াতটা যেহেতু সিলেক্ট করা ছিল, অবশ্যই প্রথম সূরা সূরা ফাতিহা সিলেক্ট করা হয়েছিল, স্বাভাবিক। এটা এই এটা দলিলটা তো কোথায়? এই দলিলটা কোথায় যে আপনি বলছেন স্বাভাবিক? ইংলিশে এই দলিলটা, এই দলিলটা নিশ্চয়ই মোহাম্মদ কারো বইলা গেছে যে তোমরা যখন কোরআনটা সংকলন করবে না, তখন তুমি 1 নম্বরে রাখো ফাতিহারে, 1 নম্বরে রাখো আর বাকারে দিবা 2 নম্বরে, আর এই যে আল ইমরানে দিবা 3 নম্বরে। এই যে দলিলটা কোথা, কে শুনছে এটা মোহাম্মদের কাছ থেকে, কোন সাহাবি শুনছে? না, ঠিক আছে, এই দলিলটা লেখা বা প্রমাণ পাওয়া যাচ্ছে না বা লেখা নাই, কিন্তু যেহেতু আয়াত গুলা সিরিয়াল করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা গুলা সিরিয়াল করে দেওয়া ছিল, এটা দলিল নাই, ঠিক আছে। সিক্স সেন্স এটা বোঝা যায়, ঠিক আছে। যেমন আপনি বাংলা কথা দলিল না বলেছেন, আমি থাকলে, বাংলা কথা দলিল বলেছি, না বোঝা থাকলে, যায় আপনি দলিল না বাংলাদেশ। থাকলে আপনি না কোরআন ছাড়া, কোরআন ছাড়া তো আপনি কিছু মানেন না। তার মানে এই সিরিয়ালটা মানে তৈরি করছে তো ওসমান, ওসমানের সময় এই সিরিয়ালটা তৈরি হয়েছে। তার মানে আপনি তো বলতেছেন কোরআন ছাড়া আপনি কিছু মানেন না ভাই, তাহলে এই ওসমানের কোরআন তো আপনি মানতেছেন, যেই যেইখানে সিরিয়ালটাই মোহাম্মদের কোনো ইনস্ট্রাকশন আপনি দেখাতে পারতেছেন না না ছিল, এটা তো লেখে রাখা হয়নি, এই হাদিসটা লেখা হয়নি, এটা ছিল। আর ভাই? মোহাম্মদ মোহাম্মদ মুতছে যেহেতু নাকি তার হাঁটছে হাদিস নাকি পড়ে আসছিল, ভাই, মোহাম্মদ খারায় খারায় মুতছে নাকি বৈশা মুতছে, মোহাম্মদ তো ছেপ ফালাইছে কেমনে, এগুলো পর্যন্ত লেখা আছে। মানে বিবির সাথে মানে পিরিয়ড থাকা অবস্থায় কেমনে ঘষাঘষি করছে মোহাম্মদ, তার ইমানদণ্ড না কেমনে মোহাম্মদ তার ঘষছে জীবদ্দশায় হাদিস পড়ে ফেলছিল। মোহাম্মদ, জীবদ্দশায় হাদিস পুরাই ফেলছিল না? এগুলো এগুলো ভাই ভুয়া কথা, এগুলো আপনি ভালোভাবে না জেনে কথাবার্তা বলেন। মোহাম্মদ প্রথম জীবনে যখন ওহী লেখকের সংখ্যা কম ছিল, সেই সময় মোহাম্মদ হুকুম দিয়েছিল যে হাদিস এবং কোরআন মিশ্রিত হয়ে যেতে পারে, এই কারণে হাদিস লেখার আপাতত প্রয়োজন নাই। পরবর্তীতে যখন তার সংখ্যা মানে অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায়, তখন সে বলছিল এখন অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাইছে, এখন ওহী লেখক আলাদা দল থাকবে, হাদিস লেখক আলাদা দল থাকবে। হাদিস লেখকদের হ্যাঁ ভিতরে ভাই, ছিল আবু হুরায়রা, আব্দুল আমর এবং আরো আনাস, এদের ছিল হাদিস লেখক গ্রুপের ভিতরে, আর কোরআনের ওহী আচ্ছা লেখকের গ্রুপের ভিতরে ছিল আরো কয়েকজন। ভাই আপনি না জানা ভাই, মানে মানে যা ইচ্ছা বলে গেলে তো হবে না ভাই। না, যুগের বিবর্তনে হাদিস পরিবর্তন হইতে পারে, কিন্তু কোরআন পরিবর্তন হবে না, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে কোরআনে। হাদিস আর কোরআন ঠিক তো আছে, পরিবর্তন অলরেডি সহি হয়েছে, মুসলিম, আমি সহি তিরমিজি, মানে এগুলো কোরআন যে তো অলরেডি, পরিবর্তন হয়ে যেতেই পারে। কোরআন যে অলরেডি পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাকে অলরেডি দেখাই দিচ্ছি। তারপরে আপনি তো অন্ধবিশ্বাসী, যেহেতু আপনি মানে আপনি ইয়াও করতে পারতেছেন না, আপনাকে অনেকগুলো দলিল আমি দেখাই দিচ্ছি অলরেডি, যেখানে রজমের বিধান নাই, 2টা সূরা আচ্ছা মিসিং। ভাইয়া, অন্য একটা টপিক আসি, কোরআনে কিছু না ভুল অন্য ধারণা একটা আছে, টপিক, টপিক সে না, অন্য একটা টপিকে, হ্যাঁ অন্য টপিক একটা সে না, টপিক, একটা অন্য এই একটা টপিক নিয়ে আসি, দ্বিতীয়বার কোরআনে আপনাকে কিছু ঠিক ভুল করলাম, ধারণা। এবার এই নিয়ে দ্বিতীয়বার আপনাকে ঠিক করলাম, অন্য একটা টপিক সে না, অন্য একটা টপিকে বলতে হবে, ঠিক আছে? এখন আমরা একটু দেখি যে এই যে ছাগলের যে খাওয়া গেছে একটা আয়াত, যেটা হচ্ছে মোহাম্মদের একদম মৃত্যুর সময় যে জিনিসটা হয়েছে, মানে হচ্ছে মৃত্যুর সময় একটা আয়াত নাজিল হয়েছিল, সেই আয়াতটা ছাগলে খাওয়া গেছে, এই আয়াতটা খুঁজে পাওয়া যায়নি পরে। এটা হচ্ছে
এখানে যে জিনিসটা বলা হচ্ছে, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধপান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। মানে এটা আয়েশা বলতেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এটা অসংখ্য হাদিস গ্রন্থে আছে, অসংখ্য হাদিস গ্রন্থে আছে, যদিও হাদিসটার মান হাসান, কিন্তু এটা অসংখ্য, এটা একটা খুবই বিখ্যাত হাদিস। ঠিক আছে, এরপরে মানে আরো একটা দলিল আমি দেখাতে হবে, এরপরে আমি কোরআনেও যাবো, আপনার আপনি মানে ইয়া নিয়েন না, আমি কোরআনেও যাবো, কোরআনে কি কি আছে সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করবো, দেখবো যে কোরআনে আসলে কি বলা আছে। এই হাদিসটা আপনি একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে, বিলিভার ভাই, 2632 না নাকি? 5896 নম্বর হাদিস। আচ্ছা আচ্ছা। ওসমান ইবনু আবু সাহেবা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে মসজিদে কোরআন তেলাওয়াত করতে বললেন, তখন তিনি বললেন আল্লাহ তার উপর রহমত করুন, সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করে দিয়েছে যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে মোহাম্মদ কি বলছে যে সে সূরা আয়াত ভুলে গেছিল, সূরা ভুলে গেছিল নাকি? হ্যাঁ, এমন একটা বিষয় এখানে বলা আছে, মানে মোহাম্মদ নিজে যার উপরে কোরআনটা নাজিল হয়েছে এবারেই আয়াতটা কিছু আয়াত ভুলে গেছিল, তখন অমুক বেড়ায় তারে আয়াত স্মরণ করা দিয়েছে নাকি? হ্যাঁ, এরকম একটা বিষয় এখানে লেখা আছে। ঠিক আছে, এটা বিলিভেবল না, যেমন আমি বিলিভ করি না, হয়তো লেখা থাকতে পারছে আপনি।